শয়তান নামাজকে ঘৃণা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজানের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায় এবং মানুষের মনকে ফিসফিসিয়ে ধোঁকা দিতে থাকে যাতে নামাজ থেকে মনোযোগ সরে যায়। আরে আমি পড়ে গেলাম, নামাজে যাবো, সব কাপড় নোংরা হয়ে গেল, আবার গিয়ে চেঞ্জ করে আইতে হইব। আবার পড়ে গেলাম, কাপড় নোংরা হয়ে গেল, এখন কি করব, আবার বদলাইতে হবে। আল্লাহ, বারবার এমন হচ্ছে কেন? তুমি আমাকে রক্ষা করো। কে আপনি? আমি নামাজে যাইতেছিলাম, আমি পড়ে যেতে লইছিলাম, আপনি আমাকে বাঁচা দিলেন। ও, আমি মানুষ না রে, আমি শয়তান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ ক্ষমা করো। শোন, তুই যখন প্রথমবার নামাজে যাইতেছিলি আমি শয়তান তোরে ফালাইতেছিলাম, তুই যেন নামাজে যাইতে না পারিস। আর তুই তো অনেক বেহায়া, তুই আবার রুজু করে নতুন কাপড় পরে আসছিস নামাজে যাবি। তার প্রথমবার যখন ফালাইছিলাম তখন আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিল, আর দ্বিতীয়বার তুই যখন আবার আসলি, যখন আমি আবার তোকে ফালালাম, আল্লাহ তোর সব পরিবারের গুনাহ মাফ করে দিয়েছিল। আর তৃতীয়বার তুই যখন এমনিতে পড়ে যাচ্ছিলি তখন আমি তোকে বাঁচিয়েছি, না জানে আল্লাহ এবার তোর পুরো এলাকাবাসীর গুনাহ মাফ করে দেয়, এই ভয়ে আমি শয়তান তোকে পড়া থেকে বাঁচিয়ে দিলাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের নামাজকে নিখুঁত ও সুন্দর করে তুলুন। আমিন।